আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা। মম হীরাজ কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবেন এমন একটা স্যুপের রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। এখানে অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে। এরপর 1 চা চামচ রসুন কুচি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি রসুনটাকে লাল লাল করে ভেজে নেব, তবে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে স্যুপের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর 2 টেবিল চামচ টমেটো কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজের কলি কুচি দিয়েছি। আর এখানে টমেটো আর পেঁয়াজের কলি দুইটাকেই আমি খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি, যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে। এ পর্যায়ে এসে 1 চা চামচের 1/8 ভাগ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজের কলিটাকে একটু চেপে চেপে নেড়ে নিচ্ছি, যেন একটু গলে যায়। এতে করে স্যুপটা একটু ঘন থাকবে। টমেটোটা যখন খুব ভালোভাবে গলে গিয়েছে, সে পর্যায়ে এসে 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন একটা মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি দিয়েছি, আর এই পানিটা দিয়েই আমি স্যুপটা রান্না করে ফেলব। পানিতে বলক না ওঠা পর্যন্ত বাকি উপকরণগুলি আমি রেডি করে ফেলি। একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে 4 টেবিল চামচ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা স্যুপ ঘন করার কাজে ব্যবহার করব। অন্য আর একটা বাটিতে মাঝারি সাইজের রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। ডিমের সাইজ যদি খুব বেশি বড় হয়ে থাকে, 1টা ডিম দিয়েও রান্নাটা করা যাবে। আবার ডিম যদি খুব বেশি ছোট হয়ে থাকে, তো সেক্ষেত্রে 3টাও লাগতে পারে। সাইজ বুঝে নিজে আন্দাজ করে দিয়ে নেবেন। কুসুমের সঙ্গে ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে স্যুপের মধ্যে দলা দলা একটা ভাব হতে পারে। পানিতে যখন খুব ভালোভাবে বলক উঠে গেছে, সে পর্যায়ে এসে আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু একটু করে দিয়ে নিতে হবে আর নেড়ে নিতে হবে। নাড়া বন্ধ করলেই নিচে ধরে যেতে পারে, এ কারণে অনবরত নাড়তে থাকতে হবে। এরকম ঘনত্ব থাকা অবস্থায় আমি কর্নফ্লাওয়ার দেওয়া বন্ধ করেছি, তো আমার যে মিশ্রণটা ছিল তার থেকে 1 চা চামচের মতো বেঁচে গেছে। আপনাদের প্রয়োজন হলে পুরোটাও দিয়ে নিতে পারেন। আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এখন সেই ডিমটাও একটু একটু করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর চামচটা কিন্তু আমি শুধু গোল গোল করে ঘোরাচ্ছি, এলোপাথারি ঘোরাচ্ছি না। এলোমেলো করে আগে পিছে করলে কিন্তু এই যে ডিমের মধ্যে যে একটা আঁশ ভাব, ওইটা কিন্তু আর থাকবে না, একদম কাটা কাটা ছোটো ছোটো টুকরা হয়ে যাবে। তখন কিন্তু স্যুপটা দেখতে আর ভালো লাগবে না। রান্না যখন প্রায় শেষ হয়ে এসেছে, সে পর্যায়ে এসে 1টা কাঁচামরিচের বিচি ফেলে শুধু সবুজ আবরণটা কুচি করে দিয়ে দিয়েছি। ঝালটা প্রত্যেকের নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেওয়াটাই ভালো। সব শেষে 1 চা চামচ ধনে পাতা দিয়েছি। ধনে পাতাটা যখন আমি দিয়েছি, তখন কিন্তু চুলা বন্ধ করে নিয়েছি। এতে করে ধনে পাতার ফ্লেভারটা স্যুপের মধ্যে ছড়াবে, কিন্তু এর কালারটা একটুও নষ্ট হবে না, দেখতে ভালো লাগবে, সেজন্যই শেষে দিয়েছি। আপনাদের কারো বাসায় যদি লেমন গ্রাস থেকে থাকে, তাহলে 2-1 টুকরা দিয়ে নিতে পারেন। এতে করে একদম রেস্টুরেন্টের ফ্লেভারটাই পাবেন। তবে বিশ্বাস রাখতে পারেন, লেমন গ্রাস ছাড়াও এটা অসম্ভব টেস্টি হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।